আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা ফটোশপে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করা যায় এবং ক্লোন স্ট্যাম্প টুলের যথার্থ ব্যবহারগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি আপনাদের আমাদের সাথেই থাকবেন। ক্লোন স্ট্যাম্প টুল, আপনি যদি কিবোর্ড থেকে এস বাটন চাপেন তাহলে শর্টকাটভাবে ক্লোন স্ট্যাম্প টুলে সিলেক্ট অবস্থায় থাকতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। মূলত এখানে ক্লোন স্ট্যাম্প টুলে ব্যবহার মূলত হচ্ছে একটি কালার কনসেপ্ট এবং একটা নির্দিষ্ট এরিয়ার রেঞ্জকে সে হুবহু কপি করবে সেম লেয়ারে এবং সেম পেজের মধ্যেই এই কাজটা চলবে, চলমানভাবে ঘুরতে থাকবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি কি অবস্থা, কী করে কীভাবে করা যায়। জাস্ট অল্টার পিক করে আপনি নির্দিষ্ট একটা অংশ যদি সিলেক্ট করেন, একটু জুম করে নেবেন এবং কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে রেঞ্জটাকে ছোট বড় করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে এই পরিমাণ অংশটুকু আমি আছে অল্টার ধরে ক্লিক করে নিলাম। এখন ঠিক এই অংশটুকুর উপর ভিত্তি করে দেখুন কি পরিবর্তনটা ঘটছে এখানে। দেখুন, অর্থাৎ যে প্লাস চিহ্নর মধ্যে যে অংশটুকু আছে সেই অংশটুকুর সমপরিমাণ মুভ হচ্ছে এবং মুভ হওয়ার ফলে সেই কালার রেঞ্জটাকে কপি করে পুরোপুরি হচ্ছে একই জিনিস নতুনভাবে এখানে কি করে দিচ্ছে, অ্যাপ্লাই করে দিচ্ছে। অর্থাৎ যে কোনো একটা ইমেজের অথবা যে কোনো একটা ডিজাইনের অংশ অর্থাৎ রাস্টার লেয়ারটাকে আপনি যদি একই অবস্থানে কপি করতে চান তো অবশ্যই সেখানে এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে সুন্দরভাবে কপি করা যাবে। আবার বেশি দ্রুত ইসে মুভ করলে তখন কিন্তু এটা এবড়ো থেবড়ো হয়ে যাবে বা কালারের শেড চলে আসবে, এরকমটা হবে। কেমন? তো এভাবে আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে একটি ইমেজ থেকে আরেকটা ইমেজে রূপান্তর করতে পারেন। যদি কোনো একটা ছবির কোনো অংশে যদি একটা সাইড ভালো থাকে আরেকটা সাইড যদি ভালো না থাকে তখন ওই সাইডের অংশটুকুকে আপনি এভাবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিছু একটা কাজ করতে পারবেন। তো কোনো একটা ইমেজের কোনো একটা অংশে কালারের পরিবর্তন বা কোনো একটা ইসে আপনি কপি করতে চাচ্ছেন তখন সেখানে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে আপনি কী করতে পারবেন, এটাকে ক্লোন করতে পারবেন, কপি করতে পারবেন। এই ছিল আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কার্যকারিতা। যদি আমি একটু একটু উপরে দিতাম তখন উপর হতো। এখন এখানে এই টুলের যখনই আমরা এটাকে মুভ করলাম তখন কিন্তু এরকমটা হয়ে গেল। এখন যদি আমি সাদা লেআউটে দেখুন, এখানে আমি একটু ডিফারেন্ট লেআউটে অন্য একটা ট্যাবে চলে আসছি। এখন এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার আপসে আপসে কিন্তু দেখাচ্ছে যে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট থাকা অবস্থায় সেখানকার যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা এখানে শো করছে, বাট ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু পরিবর্তনটা এখানে লক্ষ্য করতে পারছি। একই জিনিসকে আমি ডিফারেন্ট টুলে নিয়ে আসতে পারি। যদি আপনি আবার এই টুলটা কেটে দেন, আচ্ছা এই টুলটা কেটে দেন, দেখুন এখন কিন্তু এটা আবার হবে না। কেননা কিছু কিছু সফটওয়্যার কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ ওই ট্যাব থেকে সে ক্লোন করতো কিন্তু ওই ট্যাবটা আমি কেটে দিয়েছি, যার কারণে কি হচ্ছে না এখন আর ওইখান থেকে ক্লোন করতে পারতেছে না সে। তো এই ছিল হচ্ছে সক্ষমতা এবং প্রতিবন্ধকতা ক্লোন স্ট্যাম্প টুলের। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে নতুন নতুন কাজ করে আপনারা এক্সাম্পল হিসেবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহারের মাধ্যমে আপনারা প্রত্যেকেই ভালো এডিটিং করেন, কোনো ইমেজ বা কোনো রাস্টার লেয়ারের এডিটিং করেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।